Thank you so much. কেমন আছো? Oh, thank you so much. Okay, চলো হ্যাপি দিওয়ালি। এখানে কি পুজো হচ্ছে? হ্যাপি দিওয়ালি। কালকে বাজি ফাটিয়েছো? বোম ফাটাওনি তো? বোম ফাটিয়েছো? আচ্ছা, কোথায় পুজো কোথায় হচ্ছে আমি তো দেখতে পাচ্ছি না। পরে পরে আর দূরে। ওকে চলো, সবাইকেই ভূত শহর সর্বজনীন কালী পুজো, তাই তো? সমস্ত কর্মকর্তাদের অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা অনুষ্ঠান করার জন্যে। আমি কি কাউকে ডাকতে পারি? ওকে চলো, থ্যাংক ইউ এত ভালো বাজানোর জন্য। কেন, গাইতে তো পারি না, কিন্তু এই দাদাদের জন্য আর এই দাদাদের জন্য মানে গানটা মোটামুটি আর কি লাগে। তো বলো, এখন নতুন সিরিয়ালটা আমার দেখছো কি? কি বলো, কি নাম? হৃদয় হরণ। ওইদিকে কি? হ্যাঁ হ্যাঁ, ওরা দেখে। আর তোমরা দেখো না? আবার বলছো না? দেখো, অনেক মানুষ এখানে, কিন্তু তুমি সবার মুখগুলো দেখতে চাও, একটু লাইট দেয়া যাবে সবার মধ্যে, অডিয়েন্সের মধ্যে লাইট দিন তো দেখি, একটু লাইট দেখি, আগে হিরোদের দেখে নি। আয় হায়, দেখো তোমার হিরো কত এখানে। আচ্ছা, তুমি পাশের উপরে হিরো, এদিকে তোমার হিরোইন, এদিকে হিরো। আচ্ছা আচ্ছা, আমাকে একটা কথা বলো, এই যে ভাগ ভাগ করে দেয়া আছে, এইদিকে হিরো, এদিকে হিরোইন, তাহলে মাঝখানে তারা কারা? ওরা ভিলেন। না রে, না না, 50-50। না, ওরা ভিলেন। দেখো তোমার কি সুন্দর ক্যামেরায় ছবি তুলছে, ওখানে স্ক্রিনে দেখানো হচ্ছে, এটা পুরো ভিলেন। আসলে জানো, আমার আবার একটু হিরোদের থেকে ভিলেনদেরই পছন্দ বেশি। একদম, কেন, হিরো ভিলেন না থাকলে হিরোর কোনো দাম নেই, ভিলেন না থাকলে হিরোর কোনো দাম নেই, তাই সব থেকে বড় কিন্তু ভিলেনরাই। ভিলেনরা খারাপ বলেই হিরোদের নাম হয়। না না, অ্যাকচুয়ালি টাপুর টুপুর করার পর থেকেই আমার একটু ভিলেনদের প্রতি এ হয়েছে, মানে দেবরাজ ভিলেন ছিল, তাই তো? কিন্তু যতই বলো, টাপুর টুপুর আড়াই বছর ধরে কিন্তু শুধু পাইলট পেছনেই দেবরাজ ঘুরেছে, আর কারোর পেছনে যায়নি। কিন্তু উল্টো দিকে রাতুল তো হিরো ছিল, কিন্তু চারটে মেয়ে পেছন পেছন গেছিল। তাহলে আমাদের ভিলেনই ভালো, তাহলে ভিলেনই ভালো, তাই না? তাহলে ভিলেন হিপ হিপ। হয় 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 হয়। আচ্ছা, এবার আমি একটু দেখতে চাই যে জনপ্রিয় টিভি সিরিয়াল টাপুর টুপুর আমরা বহুবার দেখেছি, এখনো মনে আছে প্রত্যেকটা সিন, প্রত্যেকটা ডায়লগ আমাদের মনে আছে, তাহলে একটু তোমাদের হিরোর আওয়াজ টাওয়াজ দরকার তো। আমি প্রথমে একটু মহিলাদের দিকে চলে যাই, যারা রীতিমতো সিরিয়াল গুলো দেখেন। হ্যাঁ হ্যাঁ, হাত দেখাচ্ছেন, হাতটা তালিও দিতে হবে। হ্যাঁ বাবা, হ্যাঁ। আচ্ছা, শুধু মহিলাদের দিকে দেখি, একটা হো করে আওয়াজ করবেন, ঠিক আছে? কেউ হাত তালি দেবে না, হো করে আওয়াজ করে, শুধুমাত্র মহিলারা, কোনো হিরোর আওয়াজ হবে না, ঠিক আছে? রেডি, শুধু মহিলারা, 1 2 3। ঠাকুমা দাঁত খুলে গেছে ওদিকে, ঠাকুমা দাঁত বন্ধ করো এদিকে। এবার হিরোরা দেখি, রেডি, 1 2 3। দেখো তোমার কত হিরো। কি যে জানো তো, যদি এখন আমাকে একটা কম্পিটিশন করানো হয়, তাহলে আমি বলবো যে মেয়েরাই জিতেছে। কি কম্পিটিশন করবে দেখি? এই এইটা কিন্তু মেয়েরাই বেশি চিৎকার করেছে। এটা মেয়েরা চিৎকার করলো বেশি? কি করে বেশি করলো? ওই মেয়েদের তো আওয়াজ পেলামই না আমি। না না, আমি পেয়েছি গো, তুমি কানে তুলে দিয়েছিলে, আমি ঠিক পেয়েছি। তাহলে দেখি আরেকটা হোক, এবার হাততালিটা তুমি করো দেখি, হাততালিটা দিতে যদি পারে, হাতি দিতে পারে, তোমার চারটে গান গাইতে হবে। আসলে না, কি হয়েছে, আমি তোমাকে আগে থেকে সারেন্ডার করছি। মেয়েরা এই ছেলেদের অত্যাচারে ঘরের কাজ করতে করতে ওদের হাত একেবারে মানে খুব, আরে না, পকেট মারতে মারতে হাত ব্যথা। হ্যাঁ, পকেট মারতে মারতে ওই যুগ গেছে, বুঝেছো? এখন মেয়েরাও সমানভাবে রোজগার করে। হ্যাঁ, সে তো জানি, সে জানি। আচ্ছা দেখি, কি যেটা যা সমানভাবে, এটা একটা বালিকা স্কুল নয়, তাই তো? হ্যাঁ, এটা কি কোনো বালক স্কুল না বালিকা স্কুল, বলো তো? দেখো, বালিকা বালিকা স্কুলের পাশে কিন্তু বালকরা ঘুরে বেড়ায়। কেন বেড়ায় জানো? এবার বলবে কেন বেড়ায় ঘুরে, তার কারণ আছে। বালিকা স্কুলের পাশে বালকরা কেন ঘুরে বেড়ায়, যখন দেখবে সকালে স্কুল আসছে, তখন এরকম করতে 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 বালকদের দিকে, আবার যেতে যেতে বলবে, আবার যেতে যেতে বলবে, তুই তো আমার ফোন নাম্বারটা জানিস, তাও বলে দিচ্ছি, মানে তোমাকে বলছে, মানে কত সেনা দেখো, তাহলে কেন ঘোরাফেরা করবে না? আচ্ছা তোমার এত এক্সপিরিয়েন্স কেন গো, তুমি কি সারা দিন ছোটবেলা থেকে ওই বালিকা স্কুলের পাশে ঘুরে বেড়াতে, বলো তো? ওই যে দেখে, তারপর দেখো এখন এখন কত ছেঁড়া ছেঁড়া প্যান্ট, ছেঁড়া ছেঁড়া জামা, এইসব যদি দেখাতে থাকে, তাহলে বালকদের কি দোষ আছে?
কথা না, ছেঁড়া প্যান্টটাকে ছেলেরাই পড়েছে, মেয়েরা অনেক পরে পড়ে। ওই যে আমরা ছেঁড়া প্যান্টটা ফেলে দিয়েছি, ওরা তুলে পড়ে নিয়েছে। আহা হা হা, আমাদের ছাড়া কিন্তু ওরা চলবে না। না না একদম খুব ভালো করে চলবে, কিন্তু তোমাদের আমাদের ছাড়া তোমরা চলবে না। এই তো আমাদের ছাড়া তোমরা চলতেই পারবে না। না না আমরা চলতে পারবো। আচ্ছা দেখি তাহলে তোমাদের কতটা জোর দেখি আর আমাদের কতটা জোর দেখি। হয়ে যাক আজকে, হয়ে যাক আজকে, বাঁকুড়া দেখিয়ে দেবে, হয়ে যাক। এটা কিসের জোর বলছো বাই দ্য ওয়ে? এই কিসের জোর? এটা এটা হচ্ছে ভালোবাসার জোর। আমরা মেয়েদের ভালোবাসি তাই মেয়েদের রাগাই, আর আমরা না রাগালে মেয়েরা সুন্দর দেখতে হয় না, বুঝেছ? আমরা রাগিয়ে থাকি তাই মেয়েরা রেগে থাকে, আমাদের ভালো লাগে। আসলে ছেলেরা এত বুদ্ধিমান না, মানে এত বাজে বুদ্ধি ওদের মধ্যে, কিন্তু কোনো অহংকার আছে দেখি চলবে? এত সরল আমাদের মেয়েরা, তাই তো? হ্যাঁ এইজন্য তো ছেলেরা এরকম বুদ্ধি দিয়ে দিয়ে এরকম করে ফেলে। কিন্তু দেখো একটা কথা, আমি তোমার সাথে একমত, মেয়েরা যেটা পারে ছেলেরা জীবনে কোনো দিন ভাবলেও পারবে না, মরে গেলেও পারবে না। মেয়েরা যেটা পারে ছেলেরা ভাবলেও পারবে না, জীবনে কোনো দিন পারবে না, সেটা কি বলতো? কি বলতো? মেয়েরা সংসার ভাঙতে পারে ভালো, কিন্তু মেয়েরা যেটা পারে সেটা ছেলেরা পারবে না, সত্যি সত্যি পারবে না। সেটাও আমাদের দরকার আছে তাতেও। মেয়েরা সংসার গড়তে পারে, মেয়েরা মা হতে পারে। হ্যাঁ সেটা আমাদের আমাদের ছাড়া হতে পারে না কোনোদিন, আমাদের ছাড়া হতে পারে। ভুল 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 ভুল, একটু বৈজ্ঞানিক দিকে যাও, এখন তোমাদের আর দরকার নেই গো। ঠিক আছে তাহলে আমরাও বৈজ্ঞানিকদের সঙ্গে সহযোগিতা করব না, আমরাও দেব না, ওরাও দেবে না। আচ্ছা এবার ইতিমধ্যে তুমি একটা হাততালি একটু দেখি, মেয়েদের সঙ্গে এত বলছো তাহলে মেয়েদের হাততালি জোরটা দেখি। ঠাকুমা রেগে যেও না, দাদু পেছনে। এবার ছেলেরা একটা হাততালি দাও। আচ্ছা সেটা শোনো শোনো শোনো, আমি এগ্রি করছি ছেলেরা একটু বেশি জোরে হাততালি দিয়েছে, কিন্তু কারণটাও আমি বলছি, মেয়েদের হাততালি ও দিতে বলেছে, কাজে মেয়েরা ওর জন্য হাততালি দিয়েছে বলে একটু কম দিয়েছে, ছেলেদের তো আমি বলেছি ওই জন্য হাততালিটা একটু বেশি পড়লো। দেখো আবার সেই ছেলেদের দিয়ে দরকার, মেয়েদের দেখেছো আমাদের ছাড়া কিচ্ছু হবে না, আমাদের দরকার। যাই হোক আমরা ছেলে মেয়ে একসাথে, এই যে মজাটা হলো, ছেলে আছে মেয়ে আছে বলেই মজা হলো, নাহলে কিন্তু মজা হতো না। পৃথিবী হতে গেলে ছেলে মেয়ে উভয়কে দরকার, তাই বলবো উপর জিনকা অন্ত নেহি উসে তো আসমান কেটে হে, উপর জিনকা অন্ত নেহি উসে তো আসমান কেটে হে, আর ধরতি পর জিনকা অন্ত নেহি উসে তো মা কেটে হে, উসে তো মা কেটে হে, উসে তো মা কেটে হে। চলো মায়েদের জন্য বললাম, তোমরা রাগ করো না। হ্যাঁ চলো ইয়া ইয়া ইয়া।